জীবন যেমন নিজের নিজের পছন্দ উঠে কিন্তু নিজের আমার যেমন এই প্রিয় ব্রেকফাস্ট ছাড়া সকালের ঘুমটাই ভাঙে না কুট্টুসকে আদর করে এখন স্নান করতে যাব তার আগে গাটা খুব ম্যাচ ম্যাচ করছে তাই স্নান করে আসলো চুলটা ভেজালাম না বিনুনিটা রাখাই থাকলো তারপরে লাঞ্চে আজকে সিম্পল খাবার ছিল একটা ডিমের অমলেট ভেজে নিয়েছিলাম আর সন্ধে হতেই চলে গেছিলাম আজকে একটু দোকানে দোকানে গিয়ে মালিকের সিটে বসে দোকানদারি করাচ্ছিলাম আবার দোকানের মালিককে দিয়ে কি অভাবনীয় কম্বিনেশন বলো আর মা বাপি আজকে চলে আসলো দোকানে মা প্রথম আমাদের দোকানে আসলো শুনতে অবাক লাগলো এটাই কিন্তু বাস্তব সবাই মিলে একসাথে চলে গেছিলাম আমি বাপি মা কাকু আর ও গেছিলাম আমাদের নতুন ঘরের টাইলস দেখতে আমরা দুজন অনভিজ্ঞ কিন্তু সব অভিজ্ঞ মানুষদেরকে নিয়ে এসছি যেন টাইলসের গুণগত মান এবং দাম দুটোই ঠিকঠাক থাকে তারপরে এই বেসিনগুলো দেখে মাথা ঘুরে চক্কর খেয়ে আমরা চলে আসলাম বাড়ি আর বাড়ি এসে আমার ভুট্টুদেরকে সমস্ত খাইয়ে দাইয়ে এখন বসে পড়লাম খাবার গরম করে নিয়ে রাত্রে খাবারের টেবিলে